আসসালামু আলাইকুম বিয়ানশাব। ওয়ালাইকুম আসসালাম বিয়ানশাব। এলে মা এই দেখ মুরগি লিয়ে আইছি, এটা রান্না করে জামুক তাড়াতাড়ি খাবে। আচ্ছা বা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি নাকি ভালোবাসবো উনাকে, দেখছেন আপনার নিজেকে একবার দেখছেন? আপনি কি সত্যি বলছেন আপনি ভালোবাসেন? হ্যাঁ একবারে সত্যি, দেখে হাত দাও। ভাবি, এটা আপনার বোন নাকি? এই দুটাই আর কি। হ্যাঁ আসলে দুটো আমার ছোট, আর আমার 20 মানে ওরা অনেকটা ছোট ছিল। তারপর তো আসলে আমার আশা হয়নি বেন সাহেব। এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমাকে? আর ভুলেই তো যাবে, এটাই তো নিয়ম, মানুষ দূরে চলে গেলে সবাইকে ভুলে যায়। বিয়ের সময় আসলেন, কত না মজা করলাম, আড্ডা দিলাম, আর এত তাড়াতাড়ি ভুলে গেলেন। তোমার বোনরা দেখ আমার ছোট ভাইকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি যে একটা জলজন্ত দুলাভাই দাঁড়িয়ে আছি সেদিকে নজরে নেই, আমি মনে ঘোরা হয়ে গেছি। কি যে বলো তুমি, আচ্ছা ঠিক আছে ভিতরে চলো, পরে কথা হবে, চলো তো যাও। এই দুটা ভাই সরি, ঠিক আছে চলো। আচ্ছা যাচ্ছি, তোরা যা না ভিতরে যা। মানে ভালো করে তো আসলে ওইভাবে সময় দেওয়া হয়নি, কথা বলা হয়নি, ওই হাত ধোয়ার সময় একটু যে গ্যাদারিং সেটাই মনে আছে, সমস্যা নাই। বুঝতে পারছি, আসলে মানুষ এমনই হয়, দূরে চলে গেলে সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না, এটাই তো নিয়ম। না না বিন সাহেব এটা ভুল বললেন। আরে বিন সাহেবে কোনদিন ভোলা যায়? আমার যে বিন সাহেব আমার সামনে দাঁড়া রয়েছে, চলেন এখানেই কথা বলবেন একটু। হ্যাঁ হ্যাঁ আসেন। কোথায় যাচ্ছে? ও মা আমি কোনে যাচ্ছি আপনার কাছে বলা লাগবে আমার। দেখো সাথী, আমি না তোমাকে মেলা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসা তো ছিলে করা, যে ছুললাম আর খাইলাম, তাই না? আসলে তুমি কি মনে করতেছ আমি বুঝতেছি না। আসলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে না মেলা ভালোবাসি। এ আপনি জানতো শরণ তো আমার সামনে থেকে ভালোবাসা নিয়ে আইছে, এই ঘ্যান ঘ্যানটা প্রতিদিন আমার আর ভালো লাগে না, আর একদম ধরে এসব কথা বলবেন না আমার সামনে। আমি নাকি ভালোবাসবো উনাকে, দেখছেন আপনার নিজেকে একবার দেখছেন? একবার যত সব আঙ্কাল গ্রেকের গাইয়া ভূত, একটু তো স্মার্ট তো হতে পারে না। আসলে ভালোবাসা কি স্মার্টের মধ্যে থাকে? ভালোবাসবি লাগলে পারে বড় একটা মন থাকা লাগে, আর আমার সেই মনটা আছে, তুমি বিশ্বাস করো। আপনার মন নিয়ে আপনি থাকেন, আমার অত বড় মনের দরকার নেই। সরেন তো আপনি। সাথী তুমি হয়তো জানো না আমার জীবনে চাইতে তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু তোমাকে যে ভালোবাসি তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। সাথী সাথী হে সাথী, প্রিয়াঙ্কা কেমন আছো? তুমি আসি কখন আসি? আমরা তো আসি সকালবেলা। জামাই কই? ও তো একটু বাইরে ঘুরতে গেছে। ও আচ্ছা আচ্ছা। না ও যে সাথে আমার ফোন দিছিল যে আপনারা আইছে। এলে মা এই দেখ মুরগি লিয়ে আইছি, এটা রান্না করে জামুক তাড়াতাড়ি খাবে। আচ্ছা বা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আর শোনো তুমি একটু ভিতরে চলে ঘামিয়ে গেছো তুমি। না রে মা আমি আসলে দোকান ফেলা তো আইছি, তো দোকানে একা একা থাকি, তুই জানিস নিয়ে এই একা একা থাকি, খরিদ্দার মরিদ্দার সব সময় আসে, আমি রাত্রি একবারে বন্ধ টন্ধ করে আসবো না। তা বুঝলাম, তোমার একলা একলা অনেক কষ্ট হয় আব্বা, না এই তো মানে সংসার চালাইতে আবার দোকান পাট চালাইতে পাগল নিয়ে। আসলে আর কষ্ট কিছু, তোরা তিনটে বোন, তোরা তিনটে বোন আছি, তিনটে বোন আমার কাছে কি জানিস, তোরা তিনটে বোন আমার কাছে একটা সোনার খনি রে। তা তো জানি যে আসলে তুমি তো আমাদেরকে অনেক ভালোবাসো, আমাদের জন্য তুমি কত কিছু, যেটাই হোক না কেন। শোনো তুমি দোকানে যাবা, যা তাড়াতাড়ি কিন্তু চলে আসবা, তার মাঝখানে আমি রান্নাটা শেষ করিনি। হ্যাঁ আমার মা উঠে আছে, মনে হচ্ছে আমার কর্পোরেশন মা উঠে আছে, শাসন এমনও শাসন না। আপনারে বাবা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো না। আচ্ছা রান্না করে তাড়াতাড়ি তো আমি
খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ তাড়াতাড়ি আসো কিন্তু। আসলাম তো, মাত্র আসলাম না, দুদিন থাকি, তারপরে তুমি আমার লক্ষ্মী শালিক, আমার তো দুইটা শালিক, কিন্তু তুমি তো আমার একদম আপন। তোমাকে নিয়ে কোথায় কোথায় গেলো, সিনেমা দেখবো, তারপরে পার্ক আছে তোমাদের গ্রামে, মাঠে, সব জায়গা তোমাকে নিয়ে, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা চলেন, তারপর রান্না করছে, আপনাকে খোঁজাখুঁজি করতেছে, খাইতে আচ্ছা ঠিক আছে চলো, বিকেলে কিন্তু তোমাকে বের হবো। হ্যাঁ তোমাদের দিকে বাগান আছে না? কি রে কুদ্দুস, এখানে কি করিস? কী করবো রে, একা একা আর ভালো লাগতেছে না, কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না। এই গাছের নিচে গাটাই আর দাঁড়া। আসলে তোকে তো অনেকবার বলেছি, এইসব মেয়েদের পিছনে ঘুরে লাভ কি, যে তোকে ভালোবাসে না তুই তার পিছনে ঘুরবো কেন? তুই এইভাবে নিজের লাইফটা শেষ করে দিস। আসলে তুই ঠিকই করেছো, আমি ভুলেই যাবি চাই, কিন্তু আসলে কারোর যদি ভালোবাসি একবার তাকে ভোলা যায় না। অনেক চেষ্টা করতেছি যে ওই মেয়েটাকে ভুলে যাও, কিন্তু পারতেছি না। আমিও বুঝি, কিন্তু যে আমাকে চায় না আমি তাকে কীভাবে আমার করি? এই জন্যই এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে আবার নতুন করে লাগতে শুরু করে। ইদানিং দেখতেছি তুই শুধু জায়গায় জায়গায় দাঁড়া দাঁড়া চিন্তা করিস, মন খারাপ, এরকম শরীরও নষ্ট, তারপরে ভবিষ্যতেরও একটা প্ল্যান আছে। একটা মেয়ে পাইলাম না আর একটা আসবি, কপালে যা আছে, কিন্তু একটা মেয়ের জন্যই আসলে এই ধরো নিজেকে শেষ করে দেওয়া ঠিক না। এরকম চিন্তা ধারা না করে ঠিক মতো কাজকাম কর, ইনশাল্লাহ যা আছে কপালে হবে। চল ভুলে যাওয়ার তো চেষ্টাই করি রে দোস্ত, আসলে কি চাইলেই ভুলে যাওয়া যায়? আরে বেয়ানশাব, আসসালামু আলাইকুম বেয়ানশাব। ওয়ালাইকুম আসসালাম বেয়ানশাব। এ কেমন আছেন বেয়ানশাব? বুকে বড় জ্বালা। এ কিসের জ্বালা বেয়ানশাব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে না কোন শালি শালা। আসসালামু আলাইকুম বেয়ানশাব। ওয়ালাইকুম আসসালাম বেয়ানশাব। আসসালামু আলাইকুম বেয়ানশাব। আচ্ছা বেয়ানশাব হইছে, অনেক বলছেন, অনেক গান বললাম, এখন বলেন আপনার জন্য আমি ওয়েট করতে করতে তো পাগল হয়ে যাচ্ছি, আর আপনি এত লেট করে আসলেন কিসের জন্য? ঘটনা হচ্ছে, একবারে ঢাকা থেকে যখন ছুটে নিয়ে আসছি, মনে করলাম যে আপনাদের বাসায় দীর্ঘদিন থাকবো, থাকার পরে হঠাৎ অনেকদিন থাকতে থাকতে একটা বিষয় তো ঘটে গেছে। বিষয় ঘটে গেছে? বিষয় ঘটে বলতে আসলে তো আমি তো মানে আপনাকে কি বলবো, আমি তো আপনাকে ভালোবেসে ফেলছি। আল্লাহ কি বলেন আপনি এটা? হ্যাঁ একেবারে সত্য কথা আমি ভাবি কো বলেছি, বুঝছেন? আপনি কি সত্যি বলছেন আপনি ভালোবাসেন? হ্যাঁ একবারে সত্যি, দেখো হাত দাও, হাত দাও, এ দেখো, এ তোমার হাতের পরে হাত রেখে বলছে আমি তোমাকে একবারে ভালোবেসে ফেলছি, এবং আমি মনে মনে ঠিক করছি আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমার সাথে বলে কি লাভ বলেন? আপনি না একটা কাজ করতে পারেন, দুলা ভাইয়ের সাথে বলতে পারেন, কারণ আমার সাথে বললে তো বিয়ে হবে না, দুলা ভাইয়ের সাথে বললেন তাহলে হয়তো আমাদের বিয়েটা দিবে। আহা, তোমার দুলা ভাই তো মানে আমার বড় ভাই, অবশ্যই আমাদের কথা শুনবে। আর আমি যেহেতু যদি আমার বড় ভাইকে বলি যে ভাইয়া আমি তো আমার এই বেন সাহেবকে পছন্দ করছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, অবশ্যই আমাদের কথা রাখবে, তুমি তো রাজি নাকি? আরে কি যে বলেন না ভাই, আমার তো আমি তো আপনাকে যেদিন প্রথম দেখছি সেদিন থেকেই তো আমার পছন্দ। না তা ঠিক আছে, তবে ঠিক আছে, অসুবিধা নেই, আমি মোটামুটি ভাবি কি আবার ভাইকে ম্যানেজ করতেছি, তুমি এনে টেনশন করো না, বুঝছো? আমি আল্লাহ দিলে তোমাকে এই দু একদিনের মধ্যেই বিয়ে করে ঢাকা নিয়ে চলে যাবো, আমার সঙ্গে ঢাকাতে যেতে পারবো নাকি? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এখানে দাঁড়িয়ে কথা না বলাই ভালো, তার থেকে বরং আমি এখন যাই। হ্যাঁ আর আপনি কিন্তু দুলা ভাইকে মনে করে বললেন, অবশ্যই তাহলে আমি এখন যাই। আচ্ছা আচ্ছা যাও, টেনশন নিও না, বুঝছো?
মধুমালতে ডাকে আয় ফুলো ফাগুনে এ খেলা আয়। হ্যাঁ মা, আমি কিছু কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বল না, কি কি কথা? আসলে এই যে আমার দেওর সাপির আছে না, হ্যাঁ হ্যাঁ, আর সাথী মানে আর তো কি আর কি বল না, ওরা দুজন দুজনকে মনে হয় ভালোবাসে। সাব্বির তো একটা ভালো একটা চাকরি করে আব্বা, ও ঢাকা শহরে মেটেকাই হচ্ছে মাসেও পায় আব্বা। আমার মনে হয় কি সাব্বিরের সাথে যদি আমরা বিয়ে দিই না, ওরা দুজন মনে হয় সুখী হবে। দেখ মা, আসলে তুই আমার বড় মেয়ে, তুই তো এবারের গার্জেনই একরকম, সব কিছু বুঝিয়েছি। আমার কোনো দ্বিমত নেই, যদি ভালো হয় তাহলে দিয়ে দে না। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া ধর তুই বোন এক জায়গায় থাকবি, এতে আমি কত শান্তি পাবো না? হয়তো বা আমাদের দুজনে একসাথে থাকা হবে না, মাঝে মধ্যে হবে, কেননা সাব্বির তো ঢাকাতে চাকরি করে আর সাথে তো ওইখানেই চলে যাবে। আমি চাই আমার বোন যেখানে থাকুক না কেন, যাতে ভালো থাকে, সুখী থাকে। ঠিক আছে মা, আমার কোনো মত নেই। হ্যাঁ তাহলে কি আমি কথা বলবো? হ্যাঁ কথা বল। আব্বা তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে মা, যাক। আমি খুব শান্তি পেলাম, কারণ আমার মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। না খুব ভালো ছেলেটাও ভালো, খুব ভালো। আর একদম মন খারাপ করবি না, ঠিক আছে? আর আব্বার দিকে খেয়াল রাখবি। আব্বা তুমি ভালো থেকো, আর তোমার শরীরের যত্ন নিবা, ওষুধ খাও ঠিক মতো, আর একদম চিন্তা করবে না তুমি। এই আব্বাকে সালাম করবে না? আরে সালাম করা লাগবে। থাক 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 বাবা, দোয়া করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা আচ্ছা ভালো থেকো।